সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশি ভালো নিই বাপের বাড়িতে এসছি ঠিকই মনটা ভালো লাগছে কিন্তু তার মধ্যেও একটা মনে কষ্ট দেখো চোখের অবস্থাটা চোখটা তো এর আগে তোমাদেরকে বললামই যে চোখের অবস্থা খুব খারাপ আর এদিকে বৌদি নানের জন্য ময়দা মেখে রেখেছিল কালকে তো সেই ময়দাটা যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিল একদম সিটকে রয়েছে শক্ত হয়ে আছে ওই জন্য বৌদি আর হাতে পারছে না দুটো হাত লাগালো আর এদিকে দেখো কাশ্মীরি আলুর দম বৌদির একদম রান্না রেডি হয়ে গেছে এবার চলো বাইরের দিকে এই দেখো বাইরে এনা সানা সবাই বাইরে ঘোরাঘুরি করছে আর আমার মেয়েরা বাপের বাড়িতে এলে মানে ওর মামা বাড়িতে এলে ওরা ভীষণ খুশি হয় যেহেতু আমাদের বাড়িটা একদম বন্ধ করে সবসময় বাড়ির মধ্যেই থাকা মানে যেহেতু ছোট জায়গা আর হচ্ছে এখানে একটু বড় সড়ো জায়গা বলে সবাই এখানে বেশ এলেই ঘোরাঘুরি বাইরে উঠোনে ওরা খুব আনন্দ পায় বড়ো সড়ো জায়গা তো তো সেটাই আর বাড়িতে থাকলে তো সেটা হয় না ঘরের মধ্যেই থাকে চার দেওয়ালের মধ্যে হ্যাঁ চার দেয়ালে বলবো না যদি ওর পাশে ওর পিসি বাড়ি আছে সেখানেও ও যায় ওরা যায় তো হচ্ছে এখন দাদাকে দাদাকে আমি ফোটা দেব আর এদিকে আমার ছোট মামাও আসবে তো ছোটো মামাকে আনতে যাবে তোমাদের দাদাভাই যেহেতু দাদা ফোটা পড়বে বলে স্নান টান করছে ওকে আমি ফোটা দেব তো হচ্ছে এই দেখো এনা সানা তুতার মানে আমার অন্যদের ছেলে এরা সব রাস্তায় ঘোরাঘুরি করছে এই রাস্তাটাও কিন্তু অন্য কারুর নয়টাও এটাও আমাদের নিজস্ব রাস্তা তো তো এই যে তোমাদের দাদাভাই চলে গেল আমার মামাকে আনতে মানে ওর মামা শ্বশুরকে আনতে মামা এক্ষুনি চলে আসবে আমাদের বাড়ি থেকে স্টেশনটা বেশি দূর না এই পাঁচ পাঁচ মিনিট লাগবে বাইকে আর হেঁটেও দশ মিনিট লাগে তো চলো আমি একটু মেজো কাকিমাদের বাড়িতে যাচ্ছি আমার কাকিমার বাড়িতে তো এটা হচ্ছে আমার মেজো কাকার বাড়ি তো দেখো এরাও এখানে আসতেও এনাসানা খুব পছন্দ করে এই যে আমার মেজো কাকিমা একটু গল্প করতে এলাম যেহেতু আমার স্নান হয়ে গেছে দাদার স্নান হয়নি দাদা স্নান করতে ঢুকেছে বাথরুমে আর এদিকে আমার কাকার ছেলে প্রতি বছরই ফোটা নেয় গত বছর থেকে গত বছর এবছর আর নেয়নি কারণ ও হচ্ছে তার আগেও নেয়নি করোনার সময় নেওয়া হয়নি তো এরকম করে ইয়ে হয়েছে তো দেখো আবার কাকু কাকুবাড়ি থেকে বাড়িতে চলে এলাম আর এই যে আমাদের ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে এনাসানা বসে কি করছে ওই যে সব জোগাড় টোগাড় হচ্ছে সেই সেগুলো দেখছে এই সমস্ত হচ্ছে তো আমার দাদার ছেলে দেখো পাঞ্জাবি পরে ফোটা নিতে বসে পড়েছে এই যে আর এদিকে আমার মামাও কিন্তু চলে এসেছে তো আগে আমার দাদাকে আমি ফোটা দেবো এই যে আমার ছোট মামা তো মামা আর দাদার ছেলের পাঞ্জাবির কালারটা এক হয়ে গেছে বেশ ভালো লাগছে এখন আমি দাদাকে ফোটা দিচ্ছি আমার দিদি তো আসার কথা ছিল দিদি আসতে পারেনি তো ও এলে সত্যি মনটা খুব ভালো লাগতো ও আর আসতে পারলো না তো এখন দাদাকে ফোটা দিচ্ছি তো ওই ওই যে ওই কথাটা বলতে হয় যে ভাইয়ের কপালে দিলাম ফোটা যমুনা দেয় যমুকে ফোঁটা হ্যাঁ তো সেই মন্ত্রটা বলে বলে দাদাকে ফোটা দিচ্ছি আর আওয়াজ দিচ্ছি না পাশে না এত মানে একটা বাড়িতে এত জোরে জোরে কীর্তন হচ্ছে তা যে আওয়াজটাও ঠিকমতো দিতে পারছি না আর চোখটা যদি ভালো থাকতো তাহলে আরও মনটা ভালো লাগতো আমি কারোর দিকে সরাসরি তাকাতে পারছি না আর বিশেষ করে বাইরের রোদের দিকে তো তাকাতেই পারছি না যে মেয়ে আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে চোখে আঙুলটা ঢুকিয়ে দিল তো কি অবস্থা নখটা মানে লেগে গেছে কোনোভাবে তো মেয়েটাকে আর কি বকাঝকা করব ও তো আর বোঝেনি ও আমাকে সারপ্রাইজ দিতে গেছে ওই জন্য মনটা একটু খারাপ লাগছে যে কবে ঠিক হবে আদৌ কি ঠিক হবে এটা নিয়ে আমার খুব চিন্তা এদিকে ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে যে চার দিন টাইম দিয়েছে হাতে যদি না কমে তাহলে দিশাতে যেতে হবে তো এই সমস্ত নানান চিন্তায় আমার আর ভালো লাগছে না দেখা যাক ঈশ্বর ঠাকুর যদি চায় তাহলে ভালো হবে তো আমি দাদাকে তো আশীর্বাদ তো করতে পারবো না দাদা যেহেতু আমার বড় ওকে আমি আশীর্বাদ করতে পারবো না কিন্তু ঠাকুরের কাছে কামনা তো করতে পারবো যে দাদাকে ভালো রাখো আর দিদি এলে তো আশীর্বাদটা করেই ফেলতো কিন্তু দিদি আর আসতে পারলো না শঙ্খ উলু দিয়ে ভাইবোটাটা হচ্ছে আর এর আগে যেরকম কি এর আগে খুব ঘটা করে হতো দিদি আসতো জাহাইবাবু আসতো মানে বাড়িটা গম ব্যাপার হতো তবুও এ বছর আমার দিদিরা আসেনি কিন্তু আমার ননদ ননদের ছেলে তারপর হচ্ছে ননদের যাই জায়বাবু এসছে কিন্তু যদিও জায়বাবু সকালবেলা ডিউটি চলে গেছে তো হয়তো আরেকটু দিদিরা এলে আরেকটু জমজমাট ব্যাপারটা হতো হ্যাঁ বাড়িটা একদম ভরা ভরা ব্যাপার হতো তো আর কি করা যাবে এবছর আসেনি কিন্তু সামনের বছর বলেছি যে তুই আসবি আমাদের বাড়িতে তো মা হচ্ছে তার ভাইকে ফোটো ফোটা দিচ্ছে এটা হচ্ছে মার ছোট ভাই ছোটো ভাইকে ফোটা দিচ্ছে আর দেখো পাশে আরেকটা ছোট্ট ভাই কুচকে ভাই সেও ফোটা নিতে বসে আছে তো বেশ ভালো লাগে এরকম সত্যি এত সুন্দর ভাই বোনের বন্ধন সম্পর্ক ঠাকুরের কাছে এটাই বলবো যে এভাবেই যেন অটুট থাকে সবাই যেন আমরা ভালো থাকি আমার মেয়েদের ভেতরে মানে আমার শ্বশুরবাড়িতে না ফোটা নেই কিন্তু মানে ফোটা যে ফোটা নেই কারণ মানে বড়রা বলেছে যে ফোটা নেই তো সেক্ষেত্রে ফোটাটা দিতে একটু ভয়ই লাগে এবার ওরা আমার মেয়েরা খুব ফোটা দিতে চায় যে তোজো ভাইকে ফোটা দেবো তোজো ভাইকে ফোটা দেবো তা ভাইকে ফোটা দেবো কিন্তু কাউকেই ওরা ফোটা দিতে পারে না এখন জানি না যে এটা নিয়মের মধ্যে না এটা কেউ তৈরি করেছে হ্যাঁ তবুও আমার মেয়েরা একটু মানে শখ করে ভাইয়ের কপালে চন্দন ঠেকিয়েছে হ্যাঁ এটাই করেছে কারণ ওদের নালে মন খারাপ হচ্ছে তো সবাই চলছে যে কিচ্ছু হবে না একটুখানি চন্দনের পোটা দিয়ে দাও তা আর একটু মিষ্টি খাইয়ে দাও তাতেই ওদের খুশি হয়ে যাবে ফোটা নেওয়ার জন্য পুচকে কিভাবে মাথা উঁচু করে রয়েছে তার থাম্মি তাকে ফোটা দিচ্ছে সে বোঝে এখন থেকেই বুঝে যায় হ্যাঁ কি সুন্দর করে বসে আছে দেখো একটু তো ভালো লাগে সমস্ত নিয়ম কানুনগুলো এই সমস্ত অনুষ্ঠানগুলো সত্যি একটা আমাদের মধ্যে একটা আবেগ কাজ করে এ যেহেতু আমার যাওয়ার কথা ছিল না দিদি যাওয়ার কথা ছিল যে দিদি যাবে আমি যাব না কারণ আমি পুজোয় গেছিলাম তোমাদের তো আগে ভিডিও শেয়ার করেছি যে আমাদের বাড়িতে পুজো হয় ওই জন্য আসতে হয় তো আমার এই পুজোয় এসে আবার ভাইপোটায় আসাটা সত্যি একটু চাপের ব্যাপার হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে ওই জন্য বলেছিলাম দিদি যদি দুর্গাপূজায় আসে বলেছিলাম যে ও আসবে কিন্তু যাই হোক কোনো ক্রমে আসা হয়নি ওই জন্য আমাকেই আসতে হলো আর ওদের বাড়িতে নেই হচ্ছে এর পরেরবার আমি বলেই দিয়েছি যে এরপরে যেন আমাদের এইদিকে তুই আসবি আমরা দুই বোন দুর্গা পুজোয় যাবো কিন্তু ইয়ের সময় ভাইফোঁটার সময়

এখন তারা এখান থেকে যাবে কারণ তারা কেন আমরা সবাই চলে যাব এখান থেকে ঘরে কারণ এখন অনেক বেজে গেছে বেলা খাওয়া দাওয়া করতে হবে কিরে পেয়ে গেছে তো চলো ছেড়ে দিকে যাওয়া যাক এই দেখো ঘরেও সবাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো প্রথমেই হচ্ছে মায়ের দুই ভাই খাচ্ছে তারপর এনা সানার বাবা এনা সানার মামা সবাই খাচ্ছে তুতান খাচ্ছে হ্যাঁ তো সবাই খাচ্ছে আমরা আবার পরের বেছে খাবো তো বৌদির এই নানটা বেশ ভালো করেছে এবং আলুর দমটা তো অসাধারণ আর বৌদি খুব সুন্দর রান্নাও করে সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে খেতে আর গরম গরম তো ভালো লাগছে তো এনাসানা খাওয়া হয়ে গেছে ওদের তো খাওয়া আর কি বলবো এত বড় হয়ে গেছে একটা খেলো মাত্র একটা খেলো আলু এক পিস খেলো তো এরকমই খাওয়া দাওয়া আর কি বলবো আর বাড়ি এলে তো কোনো কথা নেই মানে দুষ্টুমি মানে লেজ যে কটা গজিয়ে যায় আমি সেটাই বুঝতে পারি না আর বাড়িতে এলে দুষ্টুমি করে ঠিক আছে কিন্তু এতটা না লিমিট রেখে আর এটা হচ্ছে আনলিমিটেড দুষ্টুমি হ্যাঁ চলে তো তারা এক জায়গায় স্থির নেই একদম একবার এখানে একবার ওখানে একবার বাগানে চলে যাচ্ছে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে আর কি বলবো তোমাদেরকে তো একটু বাইরেরও ভিডিও করে নিচ্ছি হালকা করে দেখো তো এখন আমি কলতলায় চলে যাচ্ছি কলতলায় যাচ্ছে হচ্ছে কেন ঘরে ঘরে মাংসটা কল কলের এখানেই ভালো বাছা হবে যেহেতু মাটন প্রচুর পশম টশম থাকে ওই জন্য সুন্দর করে নিখুঁতভাবে পশমটা বেছে নিয়ে ফেলে দিতে হবে আর এটাই সুবিধা ওই জন্য আমি একটা জলচৌকি নিলাম নিয়ে সুন্দরভাবে বেছে বেছে দিনের আলোতে না খুব ভালো দেখা যায় মানে লাইটের আলোর থেকেও দিনের আলোটা এত সুন্দর মানে একদম সব দেখা যায় সুন্দরভাবে তো সেটাই বাছাবাছি করে আগে পরিষ্কার করে নিই আর আমি নাইটিটা মানে চুড়িদারটা চেঞ্জ করে নিয়েছি কুর্তিটা নাইটি পরে নিয়েছি কারণ না হলে তোমার যে ইয়ে কলপাড়ায় আসবো ভিজে টিজে যাবে ওই জন্য তো আজকে মেনুতে হবে মাটন হবে তারপরে কাতলা মাছ হবে তারপর হচ্ছে ওইটাকে কি বলে কড়াতি মাছ যেন নিশ্চয়ই কড়াতি মাছ মানে ফ্যাসা মাছ যেটা বড়ো সেই কড়াতি মাছটা হবে তারপর ডাল আছে টক ডাল চাটনি পাঁপড় সমস্ত আছে মেনুতে কলা ভাজা উচ্ছে ভাজা তো বেশ ভালো ভালোই মেনু আছে আমার মেয়েরা ভালো মেনু হলে খুব খুশি হয় শুধু মেয়েরা না আমিও তো এখন মাছটাচ বেছে তারপরে আবার এদিকে বাগানে কলা কাটছে বাবা আর দাদা মিলে কারণ কলাগুলো আমাকে আমার কাছে পাঠিয়ে দেবে কিছুটা কিছুটা পাঠাবে কারণ কি কারণ গাছের কলা প্রথমত যে একটু টানতে কষ্ট হয় সেটা ঠিক আছে কিন্তু গাছের কলা একদম সার ছাড়া এত সুন্দর কলা গাছ পাকা কলা মানে গাছে দুই একটা রঙ ধরে গেছে তার মানে ঘরে রাখলেই ওটা দু চার দিনে পেকে যাবে তো এত সুন্দর এই দেখো বাগানে বাগানে চলে এলাম এই যে গাছ কেটেছে কলা গাছ মোটামুটি প্রতি বছরই আমি যখনই আসি কলা পাই কলা নিয়ে যেতে বলে তো গত বছর আমি গত বছর না কদিন আগে যে পুজো হলো দুর্গা পুজো দুর্গা পুজোয় কিন্তু আমি কোনো কিছু নেই কারণ তোমাদের দাদাভাই যেহেতু মানে নৈহাটিতে আসবে সেখান থেকে আমাকে নিয়ে যাবে তো ওই জন্য এতটা পথ কী করে কি টানবো আর দুটো বাচ্চা সঙ্গে ওই জন্য বাড়ির লোকও দেয়নি আর আমিও আনিনি। আর আমি এবারও আনতে চাইনি কিন্তু এত জোর জবরস্তি করে না জোর জবরদস্তি ওই জন্য দেখো কলা গাছটা প্রথমে কেটেছে তারপর পাতাগুলো কেটেছে নাহলে ভারী সরানো সম্ভব নয় আগে এই যে এই উঁচু জায়গাটা দেখছো না ময়লা ফেলার এই জায়গাটা আগে নিচু ছিল গর্ত তো ঠিক আছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা প্রত্যেকে ভালো থেকো এখনকার মতো টাটা নমস্কার